অসম সরকারে হুজাই জেলা বিলুপ্তিকরণ মানে সিদ্ধান্তর বিরোধিতা করে আমছ হুজাই জেলা কমিটি আজি হুজাই জেলার প্রায় নয়টা প্রান্ত আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিমূর্তি দাহ করেছো আর নালাগে আর প্রতিমূর্তি দাহ করে আমি প্রতিবাদ সাব্যস্ত করেছো যে হুজাই জেলা বিলুপ্তিকরণের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্ত আমছুয়ে মানি নলয় নললেও নাই অসমৰ জনতাৰ হিতৰ বাবে বুলি কৈয়ে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে বিলুপ্তি ঘটালে নতুনকৈ গঠিত চাৰিখন জিলাৰ জিলাৰ তালিকাৰ পৰা কৰ্তন হ'ল বিশ্বনাথ তামুলপুৰ হোজাই আৰু বজালীৰ নাম চৰকাৰৰ এই সিদ্ধান্তৰ পাছতে প্ৰতিবাদ AIUDFৰ লগতে সদৌ অসম সংখ্যালঘু ছাত্ৰ সন্থা চমুকৈ আমছুৰ ঠাই ঠাই মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি দাহ করার লগতে সরকার বিরোধী স্লোগানের উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে আমছুয়ে এই সন্দর্ভতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক প্রশ্ন সাংবাদিকর উত্তর দি মুখ্যমন্ত্রীয়ে খোপা মারিলে আমছুর মুখত এক প্রকার নস্যাত করিলে AIUDFর অবস্থিতিও আমছু AIUDF এই বিষয়ত সোমাব নালাগে হুজাই জিলা গঠনতো আমছু AIUDFৰ কোনো ভূমিকা নাছিল আগন্তুক সময়ত অসমৰ কোনো কথাতে আমছু AIUDFৰ ভূমিকা নাথাকে গতিকে তেওঁলোকে এই বিষয়ত মাত মাতিব নালাগে আমছু AIUDFএ ইয়াত সোমোৱাৰ প্ৰয়োজন নাই কাৰণ হুজাই জিলা বনাওঁতেও তেওঁলোকৰ কোনো ভূমিকা নাছিলে আৰু ভৱিষ্যতেও অসমৰ কোনো কথা তেওঁলোকৰ একো ভূমিকা নাথাকে হোজাই জিলা ভঙ্গ হৈছে সময়ত নির্দিষ্ট প্রক্রিয়ারে গৈ হোজাই জিলা পুনৰ গঠন হ'ব এই কথা কৈ মুখ্যমন্ত্রীয়ে কলে হোজাই লৈ তেওঁ নিজেই যাব হোজাই জিলা ভঙ্গ করা হৈছে আৰু জিলা নির্মাণও করা হ'ব সময়ত কিন্তু হোজাই রাইজৰ লগত হোজাইত মই নিজেও যাম কথা বতৰা পাতি প্রক্রিয়ার মাজেৰে জিলা আমি আকৌ নিশ্চয় নতুনকৈ নির্মাণ কৰি প্রতিবাদ কৰিছে আমছুয়ে দাবি তুলিছে সরকারৰ ওচৰত কিন্তু এই মন্তব্যৰে যেন এক প্ৰকাৰ আমছু আৰু AIUDFৰ অস্তিত্বই নোহোৱা কৰিলে হিমন্ত বিশ্ব শৰ্মাই ইয়াৰ পাছতে প্ৰতিক্ৰিয়া আমছুৰ সভাপতি ৰেজাউল কৰিম চৰকাৰৰ মুখ্যমন্ত্ৰীয়ে সংবিধান মানি নচলে মুখ্যমন্ত্ৰীয়ে পদত্যাগ কৰি শিলাদিত্য আৰু সত্যৰঞ্জন বৰাহতৰ শাৰীত থিয় হওক আমছুৱে সংখ্যালঘু আৰু অসমৰ স্বাৰ্থত সদায় মাত মাতি যাব মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মই আহ্বান জানাম তেও সাংবিধানিক পদমর্যাদা রক্ষা যেহেতু করব পৰা নাই সংবিধানখন তেও যেহেতু মানে মানিব বিচরা নাই তেও সেই পদৰ পৰা আঁতৰি গৈ যিসকল শিলাদিত্যই হোক বা সত্যরঞ্জন যিসকলে সংবিধান নামানে সেইসকলৰ শাৰীত থিয় হৈ এনেকুৱা ধৰণৰ মন্তব্য আগবঢ়াবৰ কাৰণে মুখ্যমন্ত্রীক আহ্বান জনাইছো আমছুয়ে আমছুৰ সংখ্যালঘুর অধিকারৰ কাৰণে মাত মাতিব অসমৰ সামগ্রিক সংখ্যালঘু সামগ্রিক সমস্যাৰ হকে মাত মাতিব ইয়াত কাৰো চাৰ্টিফিকেটৰ প্ৰয়োজন নাই আৰু স্পষ্টকে মুখ্যমন্ত্রী ডাঙৰে কৈছো যদি এনেকুৱা ধৰণৰ টুলুঙা মন্তব্য কৰে নিজৰ গাড়ীখন এৰি দিয়াটো ভাল ইপিনে জিলাৰ ভঙা পতা আনপিনে মুখ্যমন্ত্রী আমছুৰ লগা যুঁজা নিউজ ডেস্ক টাইম 8